হ্যালো স্টুডেন্টস, ওয়েলকম টু মাই স্টডি ল্যান্ড ইউট্যুব চ্যানেল। পিলামানে তুমি অষ্টম শ্রেণীর যে জ্যামিতির অঙ্কন ফর এর সবু অঙ্কন করে দিয়েছ, ডিটেল মু বুঝাই দিয়েছি। আজ পড়িবা ফর বি, তেমন ভিডিও গোটিয়ে লাইক কর, লিঙ্ক শেয়ার কর, এবং যে মানে সবসক্রাইব করোনা সবসক্রাইব কর, ঠিক আছে। প্রত্যেক দিন পড়া হব, অষ্টম নবম দশম গণিত জ্যামিতি হল, তেমন সমস্ত ভিডিও কু শেয়ার করে দিও, সব সাং মানুষ পাখক পঠাই দিও। কোণী টিউশন পড়া দরকার নাই, মু গুটি গুটি বুঝাই দেবি হল। ওকে ঠিক আছে, আরম্ভ করিবা অনুশীলনী ফর বি। ওকে, ফর এটা গতকালি মু পড়াই দিয়েছি, বর্তমান ফর বিটা পড়া হব। দেখ প্রথম প্রশ্ন কন দিয়েছি, বর্তমান ফর বির অনুশীলনী ফর বি অষ্টম শ্রেণী জ্যামিতির যে অঙ্কনর, ঠিক আছে। বর্তমান দেখ এটি কন না, গোটিয়ে বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ দেখ দুই গোটি বাহুর দৈর্ঘ্য ও তার অন্তর্গত কন, দুইটি বাহুর দৈর্ঘ্য, দুইটি বাহুর দৈর্ঘ্য এবং তার অন্তর্গত কন, এ বি সি ত্রিভুজর। মনে কর বি সি বাহুর দৈর্ঘ্য দিয়েছি, এ সি বাহুর দৈর্ঘ্য দিয়েছি, আনর পরিমাণ মনে কর 60 ডিগ্রি, ওকে সি কোণ পরিমাণ দিয়েছি। তাহলে ত্রিভুজ অঙ্কন কেমিটা করিবা, দুইটা বাহু দিয়েছি এবং গোটিয়ে কোণ দিয়েছি, তাহলে ত্রিভুজ অঙ্কন কেমিটা করিবা, এইভাবে পুরা সবুড়া গুটি গুটি বুঝাই দেবি। ওকে ঠিক আছে, বর্তমান দেখ অঙ্কন কলাবেলে প্রথমে রফ চিত্র করিব, বিশ্লেষণ চিত্র কলে তুমি ভালো ভাবে বিশ্লেষণ চিত্র দেখিকি অঙ্কন করে পারিব। দেখ এক নম্বর কোণ দিয়েছি, এক নম্বর দিয়েছি কোণ, আগে ত্রিভুজ এ বি সি অঙ্কন কর, আগে গোটে ত্রিভুজ অঙ্কন করিব কেমিতিকা, তুমি স্কেল দেখ গোটে গোটে ত্রিভুজ প্রথমে রফ চিত্র করিব, গোটে ত্রিভুজ অঙ্কন কল, ত্রিভুজ অঙ্কন করিবা মন ইচ্ছা করে পারিব হল, যেমিতি হলে ত্রিভুজ অঙ্কন গোটে করেদব। ওকে, এ বি সি ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, ত্রিভুজ অঙ্কন এ বি সি অঙ্কন কর, যার এ ছোট এ বড় এর সম্মুখীন বাউটা ছোট এ, ছোট এ দিয়েছি 5.6 সেমি, 5.6 সেমি, বি কোণ দেলা 60 ডিগ্রি, আউ কোণ দিয়েছি সি ছোট সি, বড় সি র সম্মুখীন বাউটা ছোট সি, ছোট সি টা দিয়েছি 6.3 সেমি, 6.3 সেমি। ত্রিভুজ অঙ্কন করিবা, দুইটা বাহুর দৈর্ঘ্য দেলা, বি সি বাহু দেলা, এ সি বাহু দৈর্ঘ্য, আউ বি কোণ দেলা 60 ডিগ্রি, ত্রিভুজটি অঙ্কন, ত্রিভুজটি অঙ্কন করিবা। কোণ করিবা দেখ, আগে প্রথমে কোণ করিবা না বি সি, এই এ ছোট এ মানে এটা বি সি, বি সি দিয়েছি 5.6 সেমি, তুমি কোণ করিব না স্কেল র বি সি র দৈর্ঘ্য 5.6 সেমি নিয়ে যাব, গোটে আগে বড় গার টানি দেব, বড় গার টানি দেলা পরে স্কেল র টানিলা পরে তুমি এটি দেখ, এটি বুঝিবা পাই মু বড় বড় চিত্র করুছি, কিন্তু তুমি খাতার কলাবেলে যেতিকি সেন্টিমিটার দেইতিব তাকু কম্পাস র তুমি কোণ করিব না সেতিকি নিয়ে যাব হল। দেখ এটি দিয়েছি 5.6 বি সি, এটি বি লেখিব বি হল, এবং সি কেড়ে লেখিব না 5.6 নব, কেমিতে নব না স্কেল পকাই দেব, এমিতিকা 5.6 যেটি হোথিব সেটি নব হল, ধর মনে কর এটি নবা সি, এটি এতে বটে হব না, মু কেবল তোমাকে বুঝিয়া পাই বড় বড় চিত্র করি বুঝাউছি, বি সি নব 5.6 সেমি হল, বি সি 5.6 সেমি, তারপরে দিয়েছি বি কোণ কত দিয়েছি 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ করিবা না কম্পাস সাহায্যে করিবা, কম্পাস সাহায্যে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করিবা, কেমিতা করিবা দেখ, এটি কোণ করিব না গোটে চাপ নব হল, গোটে যেকোনসি চাপ নেলে দেখ এমিতা চাপ নেলে, চাপ নেলা পরে তারপরে উঠি যেতিকি নেইতিব কমেবনি হল, এটি বসাইল, বসিকি গোটে দেখ গোটে চাপ হই, এই গোটে চাপ এটা 60 ডিগ্রি, দুইটা কলা মানে 120 ডিগ্রি। ওকে, তাহলে এইটা যেটা নেইকি বুলেই থিব হল, এটা উঠেকি এই কণ্টাটা এইটি বসাইব, এইটি বসাইকি গোটে গোটে চাপ নেব হল, এটা গোটেকু 60 ডিগ্রি, তারপরে কোণ করিবা, তারপরে আমি স্কেল সাহায্যে এমিতিকা এই ছেদবিন্দু, এই ছেদবিন্দু এই বিন্দুকু সিধা এমিতিকা টানিব হল, সিধা টানিব, টানলা পরে তারপরে কোণ করিবা, হ্যাঁ এটা সিধা টানিব, টানলা পরে কোণ করিবা, তারপরে বি এ
বা এবি এবি কেতে ছ দশমিক তিন সেমি, তুমি ছ দশমিক তিন সেমি কোণ করব না স্কেল মাপিকি ছ দশমিক তিন নব, ছ দশমিক তিন সেমি নব নেই কোণ করব, ছ দশমিক তিন সেমি তুমি নেই কোণ করব, এটি এমনি বসাইকি কাটি দেব। ওকে এটি এত বটে হব না, মু কেবল বড় বড় চিত্র করছু তো মু বুঝিয়া, তম স্কেল মাপিব ছ দশমিক তিন যেত হোথব সেতিক এটি বসাইকি সেতিক চাপ করব, হল বুঝি ভালো। তাহলে এটা কোণ হল, এটা হচ্ছে ছ দশমিক তিন সেমি, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু পাইলে সি বিন্দু পাইছে, তাহলে কোণ করা স্কেল পকাইব এমতিকা, স্কেল পকাইকি স্কেল পকি কোণ করা না এটি গার টানি দেওয়া, হল তাহলে এটা হচ্ছে সি, এ বি সি হয়ে গেল, হয়ে গেল ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। তাপরে কোণ কইছি, কইছি কোণ না সি কোণর সমদ্বিখণ্ডক রশ্মি অঙ্কন কর, সি কোণর এই সি সি কোণর সমদ্বিখণ্ডক রশ্মি, তোমাকে পূর্ব ভিডিওর কই দিয়েছি কমিটি সমদ্বিখণ্ডক রশ্মি অঙ্কন করব, দেখ কমিটা করা না সি কোণর গোটে চাপ নব, হল দেখ এই কোণটা বসাইব কেটি, এটি বসাইব সি বিন্দুরে, দে গোটে কোণ করব গোটে চাপ নেলে, চাপ নেলে চাপ নেলে চাপকু কোণ করা না এটি কম্পাস মুনিটা এটি বসাইব, পেনসিল মুনি বা চক্ষটা কোণ করব, এটি অধা বেশি নব, মনে দেখ এটি অধা জমা পড়ছু, অধাও টিকিয়ে বেশি নব, অধা বেশি নেই অধা বেশি নব, দেখি এটি এটি গোটে চাপ গল, এটি তাপরে উঠাইব সেতিক কমেব, এটি বসাইব কোণ, এই দেখ কম্পাস মুনিটা ফের এটি বসাইব, এটি বসাইকি বসাইকি ছেদ করেদেব, ওকে ছেদ করেদেলে তাপরে কোণ করা সেটাকু দেখ হো ঠিক আছে, এই ছেদ বিন্দু আউ এটি সি বিন্দুর গোটে সরলরেখা পকাইকি গার টান দেব, ওকে তাহলে এটা হচ্ছে কোণ হল না সি কোণর সমদ্বিখণ রশ্মি, এটাকে বাহার করেদেবি কিছু নাই, এটা সিধা যে এমনি বাহার করেদেব, সিধা স্কেল পকাইকি বাহার কলে বি কিছু অসুবিধা নাই, ওকে তাহলে সি কোণর সমদ্বিখণ্ডক, তাহলে সি এটা সি ধর পি সি পি সি কোণর সমদ্বিখণ্ডক, ওকে বুঝি ভালো বলি কি, তাহলে এক নম্বর সরলা, তাহলে তাপরে লিখব অতএব অতএব এ বি সি এক আবশ্যকীয় আবশ্যকীয় ত্রিভুজ, এ বি সি এক আবশ্যকীয় ত্রিভুজ, এ বি সি এইটা হল, এইটা হচ্ছে বিশ্লেষণ চিত্র, এই চিত্রটা দেখ এইটাকে সমদ্বিখণ এমতি বি কইপার, এটা বিশ্লেষণ চিত্র, তা মানে কোণ কোণ করা যাব, হল কোণ কোণ করা যাব, কাহার মাপ কেতে দেইছি সেটা বিশ্লেষণ চিত্র লেখা হয়েছি, তাকু এটি কম্পাস আউ কম্পাস সাহায্যে স্কেল সাহায্যে আমি ত্রিভুজ অঙ্কন কলে, ওকে ঠিক আছে, তাহলে এক নম্বরটা ভালোভাবে বুঝিপাল, যে মানে বুঝিপারছ ভালোভাবে কমেন্ট কর, এবং মো নম্বরটা বি লিখি দিও, মো নম্বর 9853984102, তাহলে এই নম্বরক কল করে মেসেজ করে পার, যা দরকার যে বুঝি নপাল ফোন করে পার, ওকে ঠিক আছে, সমস্তে ভিডিওক লাইক কর, ওকে ঠিক আছে, দেখ এক নম্বর গলা, তাপরে দুই নম্বর, দুই নম্বর দেখ এক নম্বর গলা, তাপরে দুই নম্বর দিয়েছি ত্রিভুজ এবিসি রে এ বি সমান এ সি, গোটে ত্রিভুজ অঙ্কন করতে কইছি, ত্রিভুজ অঙ্কন করেদেলে র উপরে নিয়ে যাব, স্কেল অফ করব হাতর টাণি বলি মঙ্কা করবনি সিধা ঘর টাণিকি, এ বি সি এ বি সহ এ সি সমান, এ বি সহ এ সি সমান পাঁচ দশমিক সাত সেমি, এটা পাঁচ দশমিক সাত সেমি, এটি মধ্যে পাঁচ দশমিক সাত সেমি, এটা হচ্ছে নব না, এটা হচ্ছে মাপিকি নবনি, এটা রফ চিত্র, হল এটা কেবল কাহার দৈর্ঘ্য কেতে সেটা লিখিছ, হল ওকে ঠিক আছে, তাপরে দিচ্ছি এ কোণ শহে কোড়িয়ে ডিগ্রি, এ কোণটা শহে কোড়িয়ে ডিগ্রি, ত্রিভুজের অঙ্কন করি বি ও সি র পরিমাণ মাপি দেখ, ত্রিভুজ অঙ্কন করা তাপরে বি কোণ মাপিবা আর সি কোণ পরিমাণ মাপিবা, ওকে এবং সেমানক মধ্যে সম্পর্ক স্থাপন কর, সম্পর্ক লেখ এই বি কোণ আর সি কোণ মধ্যে সম্পর্ক লেখিবা, ঠিক আছে, বর্তমান কোণ করা আগে তুমি দেখ এটি দুইটা বাহু দিয়েছি গোটে কোণ দিয়েছি তা অন্তর্গত কোণ, তুমি এবি নেই পারিব এসি নেই পারিব যে তলে যাহা নেলে কিছু অসুবিধা না, তাহলে বর্তমান আমি নিয়ে যাবা মনে কর এসি নবা যাহা নিও কিছু নাই এসি লিখিবা এ আউ সি এসি কেতে পাঁচ দশমিক সাত, পাঁচ দশমিক সাত মাপিব
ସ୍କେଲ ମାପିକି ନେଇଯିବ ପାଞ୍ଚ ଦଶମିକ ସାତ ଏସି ପାଞ୍ଚ ଦଶମିକ ସାତ ସେମି ହେଲା। ଏତେ ବଡ଼ ବଡ଼ ହେବନି, ମୁଁ ବାରମ୍ବାର କହୁଛି, କେବଳ ବୁଝିବା ପାଇଁ ମୁଁ ବଡ଼ ବଡ଼ ଚିତ୍ର କରିଛି। ତା ମାନେ ତମେ କହିବ ସାର୍ ଏଇଠି କତିରେ ଏତିକି କ'ଣ ପାଞ୍ଚ ଦଶମିକ ସାତ କି ନା ଅଧିକ, କେବଳ ବୁଝିବା ପାଇଁ ବଡ଼ ଚିତ୍ର କରାଯାଇଛି। ତମେ କ'ଣ କରିବ, ତମ ସ୍କେଲର ଯେତିକି ପାଞ୍ଚ ଦଶମିକ ସାତ ହଉଥିବ ସେଇଠି ସିଏ ଦେବ। ଓକେ, ତାପରେ ଏ କ'ଣ କେତେ, ଏ କ'ଣ ଅଛୁ ଶହେ କୋଡ଼ିଏ ଡିଗ୍ରୀ। ଶହେ କୋଡ଼ିଏ ଡିଗ୍ରୀ କେମିତି କରିବା, ମୁଁ କହିଛି ପୂର୍ବରୁ କମ୍ପାସର କରିବା। କମ୍ପାସ ସାହାଯ୍ୟରେ, କମ୍ପାସର ଏଇଠି ମୁନି ବସିଲା ହେଲା, ଏଠି କ'ଣ କରିବ ଦେଖ, ଏଠି ଦେଖ ସବୁବେଳେ ମନେ ରଖ, ଏଇ ପେନସିଲ ମୁନି ପେନସିଲ ଲଗେଇବ, ପେନସିଲ ମୁନି ଆଉ କମ୍ପାସ ମୁନି ଗୋଟେ ଯେମିତି ପୁରା ସମାନ ହଉଥିବା ଦରକାର। ଓକେ, ନନ୍ ଠିକ ହବନି ଅଙ୍କନ। ଓକେ ଠିକ ଅଛି, ତାପରେ ଏମିତିକା ଗୋଟେ ଚାପ ନେଲ, ଚାପ ନେଲା ପରେ ଏଠି କ'ଣ କରିବ, ଏଠି ବସିବ, ଉଠିକି ଏଠି ବସି କମ୍ପାସ ମୁନିଟା ଏଠି ବସିବ, ବସିକି ଏଇ ଗୋଟେ ଚାପ ଷାଠିଏ ଡିଗ୍ରୀ, ଗୋଟେର ଷାଠିଏ, ଦୁଇଟାର ଶହେ କୋଡ଼ିଏ ଡିଗ୍ରୀ। ଓକେ, ଶହେ କୋଡ଼ିଏ ଡିଗ୍ରୀ ହେଲା, ବୁଝିପାରିଲ ସମସ୍ତେ, ଦୁଇଟା ଚାପ ନେଲି ଶହେ କୋଡ଼ିଏ ଡିଗ୍ରୀ, ଶହେ କୋଡ଼ିଏ ଡିଗ୍ରୀ ନେଇକି କ'ଣ କରିମି, ଏଟା ବଢ଼େଇଦେମି। ଓକେ, ଏଇ ଦେଖ ଏଇ ଏ ବିନ୍ଦୁ ଆଉ ଏଇ ଶହେ କୋଡ଼ିଏ ଜିଚ୍ଛାଦ ବିନ୍ଦୁ ସେଇଟା ସିଧା ଏମିତିକା ବଢ଼େଇଦେନି। ଓକେ, ବଢ଼େଇଦେନି, ବଢ଼େଇଦେଲା ପରେ ଏଇଟା ଯେତିକି ଦେଖ ଏସି ଯେତିକି ଏ ବି ସମାନ, ତାହେଲେ ଏସି ଦେଖ ଏସି ଏସି ନେଇଯିବ, ଏଇ ଏସି ନେଇଗଲେ ଯେତିକି ନେଇଛି ଏଠି ମଧ୍ୟ ସେତିକି ଚାପ କାଟିବ, ବୁଝିପାରିଲ ତ, ଏଇଟା ଯେତିକି ନେଇଛ ଏଠି ମଧ୍ୟ କମ୍ପାସ ସେଇ ମୁନିଟା ଉଠେଇବନି, ଏଠି ବସେଇକି ସେତିକି ଚାପ କାଟିଦେବ ହେଲା। ତା ନାଁ ଦେଇଦେବା କ'ଣ, ଏଠି ଦେଇବା ଏ ବି, ଏ ବି ଏସି ଯେତିକି ଏ ବି ସମାନ, ବି ବି ହେଲା। ତାପରେ କ'ଣ କରିବା ନା, ଏଇଠି ଏଇ ବିନ୍ଦୁ ଆଉ ସି ବିନ୍ଦୁକୁ କ'ଣ କରିବା ସ୍କେଲର, ଏଠି ପାଉନାହିଁ, କାହିଁ ପାଉନି, ତମର ପାଇଯିବ, ମୁଁ ବଡ଼ ଚିତ୍ର କରିଛି ବୋଲି ପାଉନାହିଁ, କିନ୍ତୁ ତମେ ଯେଉଁ ଦେଖ ସିଧା ଟାଣିବ, ବଙ୍କା ହେବନି ଯେମିତିକା, ଏଇଟା ମୁଁ ବଡ଼ ଚିତ୍ର କରିଛି ବୋଲି ଟିକେ ପାରିଗଲା ସ୍କେଲ ପାଇଲାଣି, କିନ୍ତୁ ତମର ସେମିତିଆ ହେବ ନାହିଁ, ସବୁ ପାଇବ, ନିଶ୍ଚିତ ଭାବେ ପାଇବ ହେଲା। ଓକେ, ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ବି ସି ହେଇଗଲା, ବି ସି ଏ ବି ସି ତ୍ରିଭୁଜ ହେଇଗଲା, ଏଇଟା ହେଉଛି ଶହେ କୋଡ଼ିଏ ଡିଗ୍ରୀ। ତାପରେ ସେ କ'ଣ କହିଛି, କହିଛି ବି ଆଉ ବି କ'ଣ, ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଆମର ବି ଆଉ ସି କ'ଣ ପରିମାଣ ମାପିକି ଲେଖିବ, କେମିତି ମାପିବା, ପ୍ରୋଟ୍ରାକ୍ଟର ମାପିବା, ବି କ'ଣ ମାପିବା, ସି କ'ଣ ମାପିବା, ଦେଖିବା କେମିତି ମାପନ୍ତି। ତମେ ଜାଣିଛ ଏଇ ଯେ ବିନ୍ଦୁଟା କହିଛି, ଦେଖ ଏଇ ଲାଲ କଲର୍ ଯେଉଁଟା ବିନ୍ଦୁ, ତମେ ଜାଣିଛ ପ୍ରୋଟ୍ରାକ୍ଟର, ପ୍ରୋଟ୍ରାକ୍ଟର ଏମିତିଆ ଥାଏ, ଦେଖିଛ ଏଇଟା ନବେ ଡିଗ୍ରୀ, ଏଇ ଛେଦ ବିନ୍ଦୁ, ଏଇ ରେଖା, ଏଇ ରେଖା ଯେଉଁ ଛେଦ କଲା ଏଇଠୁ ବସିବ ହେଲା, ଏଇଟା କ'ଣ ଉପରେ ବସିବ, ତାହେଲେ ଏଇଠି ମଧ୍ୟ ଦେଖ କ'ଣ ଉପରେ ବସିଲା, ଆଉ ଏଇ ସର ମାନେ ଏଇ ରେଖାଟା ସବୁବେଳେ ରଖିବ, ମାନେ ସେଇ ସରଳରେଖା ଉପରେ ରହିବ, ତାହେଲେ ଦେଖ ଏଇଟା ରହିଲା ଉପରେ ରହିଲା, ରହିକି ଦେଖ କେତେ ଡିଗ୍ରୀ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା, ଦେଖ ଏ ବର୍ତ୍ତମାନ ଶୂନ ଦଶ କୋଡ଼ିଏ ତିରିଶ, ତିରିଶ ହେଲା ହେଲା, ଏଇଟା ତିରିଶ ଡିଗ୍ରୀ, ତିରିଶ ଡିଗ୍ରୀ। ଏଠି ସେମିତି ମାପିବା, ଏଠି ସେମିତିକା ଏଇ ସରଳରେଖା ଉପରେ ଏଇଟା ରହିବ, ଏବଂ ଏଇ ବିନ୍ଦୁଟା ରହିବ ଏଇ ସି ଉପରେ ହେଲା, ଦେଖିବା ଦେଖ ଦେଖ କେତେ ଡିଗ୍ରୀ ଉପରେ ରହୁଛୁ, ଶୂନ ଦଶ କୋଡ଼ିଏ ତିରିଶ, ତିରିଶ ଉପରେ ଅଛି, ତାହେଲେ ଏଇଟା ମଧ୍ୟ ତିରିଶ ଡିଗ୍ରୀ। ଓକେ, ତିରିଶ ଡିଗ୍ରୀ ଜାଣିଗଲ, ତାହେଲେ ଏ କ'ଣ କେତେ, ଏ କ'ଣ ହବ, ଏ କ'ଣ ପରିମାଣ ସମାନ ସି କ'ଣର, ଏମିତି ଏମ୍ ଦେବ ମେଜରମେଣ୍ଟ, ପରିମାଣ ସମାନ ତିରିଶ ଡିଗ୍ରୀ, ଦୁଇ କ'ଣ ପରିମାଣ ସମାନ, ସେ କହିଛି ପରା ଏ କ'ଣ ଆଉ ସି କ'ଣ ପରିମାଣ ମାପିବ, ମାପିକି ତାଙ୍କ ସମ୍ପର୍କ ଲେଖିବ, ସମ୍ପର୍କ ମାନେ ଏ କ'ଣ ପରିମାଣ କେତେ, ସି କ'ଣ ପରିମାଣ କେତେ, ତାଙ୍କ ମଧ୍ୟରେ ସମ୍ପର୍କ ହେଉଛି ଦୁଇଟା ସାର କ'ଣ ପରିମାଣ ସମାନ। ଓକେ, ବୁଝିପାରିଲ ହେଇଗଲା, ଦେଖ ଏଇଟା ଦେଇଛି। ଆଉ ଗୋଟେ କଥା ମନେ ରଖ, ସମଦ୍ୱିବାହୁ ତ୍ରିଭୁଜର ଦୁଇଟା ବାହୁ ସମାନ ମାନେ ତାଙ୍କର ସମ୍ମୁଖୀନ ସମ୍ମୁଖୀନ କ'ଣ ଦୁଇଟା ସମାନ, ତାହେଲେ ତା ସାମ୍ନା କ'ଣ କିଏ, ଆର ସାମ୍ନା କ'ଣ ବି କ'ଣ, ଏଇଟାର ସାମ୍ନା କ'ଣ ସି କ'ଣ, ତାହେଲେ ବି କ'ଣ ଆଉ ସି କ'ଣ ସମାନ। ଏଠି ତ୍ରିଭୁଜର ତିନିଟା କ'ଣ ମିଶି କେତେ ଡିଗ୍ରୀ, ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ, ଯଦି ଗୋଟେ କ'ଣ ଶହେ କୋଡ଼ିଏ, ଶହେ କୋଡ଼ିଏ, ତାହେଲେ ଏଇ ଦୁଇଟା ମିଶି କେତେ, ଶହେ କୋଡ଼ିଏ ଆଉ ଷାଠିଏ, ଶହେ ଅଶୀ ହେଲା, ତାହେଲେ ଷାଠିଏ ଡିଗ୍ରୀ, ଷାଠିଏ ଡିଗ୍ରୀ, ଏବଂ ଦୁଇଟା କ'ଣ ସାରା ସମାନ, ତାହେଲେ କେତେ ହେବ, ଗୋଟେ ହେବ ତିରିଶ, ତିରିଶ ନିଶ୍ଚିତରେ ତିରିଶ ହେବ, ତିରିଶରୁ ଯଦି କମ୍ ଲେଖିଦେବ ତାହେଲେ ଭୁଲ ହେଇଯିବ। ତ୍ରିଭୁଜର ତିନି କୋଣର ସମଷ୍ଟି ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ, ତାହେଲେ ଗୋଟେ କ'ଣ ଶହେ କୋଡ଼ିଏ ହେଲେ ଅନ୍ୟ ଦୁଇଟା କ'ଣ ମିଶି କେତେ, ଷାଠିଏ ଡିଗ୍ରୀ, ଦୁଇଟା ସାରା ସମାନ, କାହିଁକି ସମାନ ନା, ସମଦ୍ୱିବାହୁ ତ୍ରିଭୁଜର ହେଲା ସମାନ ବାହୁର
সম্মুখীন কোণ কোণর পরিমাণ সমান। তাহলে বর্তমান এটা সমদ্বিবাহী ত্রিভুজ, এবি যেতিকি এসি সমান, তাহলে তার সম্মুখীন কোণ কি? এটি বি কোণ, আর এটার সম্মুখীন কোণ কি? সি কোণ। তাহলে দুইটা সমান। ওকে বুঝি ভালো সমতে? তাহলে লিখবা, অতএব এ বি সি এক আবশ্যকীয় ত্রিভুজ, হল আবশ্যকীয় ত্রিভুজ। ওকে বুঝি ভালো সমতে? দুই নম্বরটা ভালো কি বুঝি পারল? হো ঠিক আছে, এমনিকা সব গুটি গুটি বুঝা হব সমতে। ভিডিও কু তোমার সাং মানুষ সেয়ার করে দিও, মুটে টিউশন পড়িবা দরকার নাই, মু সব গুটি গুটি অঙ্ক গুটি গুটি পড়াব, আউ জামিতি গুটি গুটি পড়াব, সব পড়াব, ম্যাথর টিউশন পড়িবা আবশ্যক নাই। ওকে ঠিক আছে, তারপরে দেখো তিন নম্বরটা, তিন নম্বরটা দেখো, তিন নম্বর কোণ দিয়েছি ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করিবা, ত্রিভুজ পি কিউ আর নবা, পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর অঙ্কন কর, পি কিউ সাত সেমি, পি কিউটা সাত সেমি, পি আর পাঁচ দশমিক ছ সেমি, পাঁচ দশমিক ছ সেমি, আর পি কোণটা পঁয়তাল্লিশ ডিগ্রি, সে একাভাবে তা পূর্বে যেমন হয়েছিল সে দুইটা সমান দিয়েছিল, কিন্তু এটা সমান ন দিয়ে দুইটা অলগা দিয়েছি। তারপরে ত্রিভুজ অঙ্কন কর, অঙ্কন করি আর বিন্দুরু পি কিউ প্রতি লম্ব অঙ্কন কর, আর বিন্দুরু পি কিউ প্রতি লম্ব অঙ্কন কর, ঠিক আছে। আমি কোণ করিবা এই দুইটা যে বাহু দিয়েছি, গোটে বাহু ভূমি নিয়ে যা, তাহলে বর্তমান দেখ আগে মনে কর পি কিউ নিয়ে যা, পি কিউ সিধা দেখ, সিধা নিয়ে গেলে পি কিউ, পি কিউ নিয়ে গেলে কেতে, পি কিউ কেতে সাত সেমি, মন ইচ্ছা টাণবনি সাত সেমি মাপি নব, পি কিউ, পি কিউ সাত সেমি, সাত পি কিউ সাত সেমি নেলে, তাপরে পি কোণ কেতে, পি কোণ দেলা পঁয়তাল্লিশ ডিগ্রি, এই পি কোণরে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করিব, কেমিতে অঙ্কন করিবা? কম্পাসরে অঙ্কন করিবা, দেখ কোণ করিবা, দেখ এটি কম্পাস মুনিটা বসিব, এটি বসিব পি রে বসিব, গুটে চাপ নব, তুমি জানিছ দেখ এটি গুটে চাপ নব, চাপ করিকি গুটে কেতে, গুটে র গুটে চাপটা ষাটে ডিগ্রি, ষাটে, তারপরে উঠেকি আউটে চাপ নবা, দুইটা চাপ শহে কোড়ি ডিগ্রি, এই ষাটে ষাটে শহে কোড়ি, আমার দরকার কেতে, এটা কু যদি অধা করে দেওয়া ষাটে অধা তিরিশ হয়ে যাব, তাহলে ষাটে আউ তিরিশ নব্বই হয়ে যাব, তাহলে বর্তমান এইটা কু অধা করিবা, তুমি জানিছ অধা করিবা পাই সবলে অধা কু বেশি নব, এইটি এতিকি কু অধা করিবা পাই কোন নব, অধা কু বেশি নব, অধা কু বেশি নেইকি উপরে চাপ করিব, উপরে হলা তলে, ওকে হলা, তারপরে এটি করিব নব, এটা নেল ছেদ কল, এটি ছেদ কলে নব্বই ডিগ্রি হলা, আমার কিন্তু দরকার পঁয়তাল্লিশ ডিগ্রি, হলা পঁয়তাল্লিশ ডিগ্রি, আগে নব্বই ডিগ্রি কল বুঝি পাল তো, এটা গোটে চাপ নেল, দুইটা চাপ নেল, তারপরে এটি এতিকি কু সমদীক্ষণ কল, অধা কু বেশি নেই কি এমিতা চাপ নেল, এটি নেল, তারপরে এটি বসিকি এমিতা কর, এটি কল, দেখি কোণ কল, এটা হচ্ছে নব্বই ডিগ্রি হল, নব্বই ডিগ্রি হল, নব্বই ডিগ্রিটা ডট ডট মারিব, পুরা ফুল গার মারিবনি, কাহিঁকি মারিবনি না, কারণ আমি দেখ এটা হচ্ছে ছেদ বিন্ধিছিল, আমি ফুল নবানি কাহিঁকি না, আমার দরকার পঁয়তাল্লিশ ডিগ্রি, তাপরে পুনর্বার কোণ করিবা, এটা টিকি সান হয়েযাচ্ছু টিকি, সেই পুরা সমান করিব, হল পুরা সমান কলে ঠিক হব, ঠিক আছে, এটা নব্বই ডিগ্রি হল, আমার দরকার কেতে পঁয়তাল্লিশ ডিগ্রি, হল পঁয়তাল্লিশ ডিগ্রি মানে নব্বই অধা পঁয়তাল্লিশ, তাহলে এইটি এতিকি যে অছি তাকে সমদীক্ষণ করিবা, দেখ এটি অধা কু বেশি নবা, কেটি এই এতিকি, এতিকি কু অধার বেশি নবা, তা মানে মনে হচ্ছে মনে মনে কর এইটা অধা, তারপর টিকি অধিকা নব, অধার অধিকা নেই কি গোটে এমতিকা বাহারে চাপ কাড়ল, আর ভিতরে মধ্য এমতা চাপ কাড়ব, হল ওকে, তারপরে এইট নব, এইটি দেখ করছি, দেখ এটা এমতিকা চাপ নেল, অধা বেশি নেই কি চাপ কল, চাপ নেল, এটি মধ্যে গোটে চাপ কাটি দেব, বাহারে পড়লে কিছু অসুবিধা নাই, হল বাহারে পড়লে বি চাপটা কিছু অসুবিধা নাই, এটা এমতিয়া চাপ নেল, এটা গোটে এমতিয়া পছকু নেল, হল পছকু, তাপরে কোণ করিব না, এইটা কু এটি বসাইব, বসিকি তাকে ছেদ করেদবা, ছেদ কলে এটা কু ছেদ করেদেবে, ওকে দেখ ছেদ বিন্দু দুইটা পাইলে, কে দুইটা বিন্দু, এটা গোটে পাইলে আউ গোটে এইটা পাইলে,
ভিতরে পড়িপারে কিংবা বাহার পড়িপারে কোণী অসুবিধা নাই। তাপরে কোণ করিবা না দুইটা ছেদ বিন্দুক এক সরলরেখা পকাইকি দেখ পুরা ঠিক অধা হয়েছে, ঠিক কোণরে যাইছে, হলা বুঝিপাল হলা এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা লবে হয়েছিল লবের অধা 45 ডিগ্রি হল, দেখ এটা 60 না 60 তলক অছি 45 ডিগ্রি হল। তাপরে কোণ করিবা হো ঠিক আছে। তাপরে পি কিউ না পি আর, পি আর 5.6 দেখ পি কিউ এডি আর, পি আরটা কেতে 5.6, তুমি কোণ করিব না স্কেল র দেখ মাপিকি 5.6 নব, নেলা পরে কোণ করিবা নেলা পরে এটি বসিকি ছেদ করদেবা হল, এটি 5.6 নেলে ছেদ করদেলে তাহলে বর্তমান এটি কোণ পি কিউ এডি আর, পি আরটা কেতে 5.6, এটি 5.6 নেইছ ওকে। তাপরে কোণ করিবা পি বিন্দুরু কিউ বিন্দুকু ছেদ করদেবা, এই পি কিউ এটি যোগ করদেবা যোগ করদেবা ওকে। বর্তমান পি কিউ আর ত্রিভুজ হয়েগল হল, পি কি পি কিউ আর ত্রিভুজ হল। তাপরে কোণ কইছি আউ কোণ করিবা পাই কইছি দেখিবা, ত্রিভুজর অঙ্কন করি আর বিন্দুরু পি কিউ প্রতি লম্ব অঙ্কন করিবা ঠিক আছে। বর্তমান ত্রিভুজ অঙ্কন হল, তাপরে আর বিন্দুরু এই পি কিউ প্রতি লম্ব অঙ্কন করিবা হল, কেমিতা করিবা দেখ লম্ব অঙ্কন কেমিতা হব, এই দেখ এটি কম্পাস মুনিটা বসেব এই আর বিন্দুরু, এবং এটি গোটে চাপ কাটিব, কোণ চাপ কে চাপ নব কাহা উপরে পি কিউ উপরে, পি কিউ উপরে গোটে চাপ নেলে দেখ এটা গোটে চাপ নেলে, যে কোনো চাপ গোটে নেইগলে চাপ নেলে এটি বসাইকি কোণ কলে চাপ নেলে এটি বসাইকি এটি চাপ এমিতে নেলে। তাপরে কোণ করিবা সেই চাপকু সমদীক্ষণ করদেবা, কে চাপকু এই এই যে চাপ নেলে সে চাপকু সমদীক্ষণ করিবা, এটি তাকে বসাইবা বসাইকি টিকে অধাকু বেশি নেইকি অধাকু বেশি নেলে দেখি উপরে এমতে নবা তলে নবা তাকু একড় সেমিটা বসাইকি এটি বসাইকি উপরে নবা ইয়ে তলে নবা হলা বুঝিপাল। তাহলে কোণ হলা বর্তমান দেখ এটি এটি সিধা এমতিকা টানিবা হলা, এই বর্তমান আর বিন্দু পুরা সিধা টানিবা, আর বিন্দু টানলে দেখ পুরা সিধা টানিবা পুরা সিধা হব, সিধা টানলে দেখ আর বিন্দু এটা পুরা এই বাহু পর্যন্ত নবা, তাপরে ডট ডট মারিদেবা হল, ডট ডট মারিদেলে ঠিক আছে। বর্তমান দেখ ত্রিভুজ অঙ্কন পরে আর বিন্দু পি কিউ বাহু প্রতি লম্ব অঙ্কন কলে, তাহলে এটি বর্তমান লিখবা আর দর লিখবা টি আর টি লম্ব মানে এটা লম্ব ডিগ্রি হল লম্ব আর টি ওকে বুঝিপাল। ধর এটি নিজিবা জানি এস ধর বর্তমান লিখবা জানি কিছু অসুবিধা নেই এম এন ওকে বুঝিপাল সব ভালি বুঝিপাল তো। আউথরে কৌছি আগে নবা পি কিউ নিয়ে গেলে পি কিউ নেলে 7 সেমি নেলে, তাপরে কোণ করিবা না পি কোণর 45 ডিগ্রি অঙ্কন করা, এই পি বিন্দুরে গোটে চাপ নেই 60-120 তাকে অধা করা হল লবে, লবে কু অধা করা 45-45 নিয়ে হলা। তাপরে কোণ করিবা পি আর 5.6 পি আর 5.6 নিয়ে হলা, এই বিন্দুরু এই বিন্দুকু যোগ করে দিয়ে হলা ঠিক আছে। তাপরে কোণ করিবা তাপরে দেখ আর বিন্দুরু ত্রিভুজ হয়ে গেল পি কিউ আর ত্রিভুজ হলা, তাপরে আর বিন্দুরু পি কিউ প্রতি লম্ব অঙ্কন করিবা, এই বিন্দুরু কোণ করিবা এমিতি গোটে চাপ নব এটি বসাইকি গোটে চাপ নেলে, তাপরে সেই চাপটাকু সমদীক্ষণ করিবা কম্পাস বসাইকি অধাও বেশি নেইকি এমিতি উপরে কল তল চাপ নেল, এটি বসাইকি এটি বসাই এমুটর এ চাপ ছেদ করেদেল সেটি ছেদ করেদেল, তাপরে এই বিন্দু এই ছেদ বিন্দু এই ছেদ বিন্দুকু এক সরলরেখার পুরা স্কেল পকাই টানিদেব, এটি কতরু এত যা টাণিব তাপরে তলকু ডট ডট মারিব, তা মানে আমার হচ্ছে লম্বটা এইটা হল কে বাহু প্রতি পি কিউ প্রতি পি টি হল পি টি সরি আর আর টি আর টি ওকে ঠিক আছে। তাহলে বর্তমান আর টি লম্ব কাহা প্রতি এটা লম্ব চিহ্ন লম্ব কাহা প্রতি পি কিউ পি কিউ ওকে। তারপর অতএব এ বি সি এক আবশ্যকীয় ত্রিভুজ হল আবশ্যকীয় ত্রিভুজ
ঠিক আছে বুঝিপাল সমস্তে। তাপরে চার নম্বর আর গোটে অছি, চার নম্বর দেখ পিলা মানে সব গুটি গুটি বুঝাউছি, এমিটা করিব মু যেমিতিয়া বুঝাইলি সেমিটা করিব, কোনসি অসুবিধা নাই, সব ডিটেল বুঝাবো, পরিমিতি অনুসরণী সব সবগুড়া বুঝাবো, হলা অঙ্ক সব বুঝাবো, ওকে। তারপরে দেখ পিলা মানে চার নম্বর, চার নম্বর কোন ত্রিভুজ এবিসি অঙ্কন কর, সেইভাবে কইছি ত্রিভুজ এবিসি অঙ্কন করিবা, এ বি সি এটা স্কেল লক টানিব, বি কোন হলা 75 ডিগ্রি আর এ বি হলা 3 সেমি, এ বি দেইছি 3 সেন্টিমিটার সেমি, বি সি হলা 4 সেমি, ওকে এতিকি ঠিক আছে। বর্তমান কোন করিবা না আগে নবা কোন বি সি নবা, বি সি কত নবা 4 সেমি নবা, পুরা মু বড় চিত্র করে দেউছি, তুমি স্কেল মাপিক নব যেত কি 4 সেমি হতব সেতিক নব, অধিক নবনি ভুল হব, এটি বি বি মনে করে এটা 4 সেমি, বি সি 4 সেমি, 4 সেমি নেল, তারপরে বি কোন 75 ডিগ্রি, কেমিটা 75 ডিগ্রি, 45 ডিগ্রি জানিগল, লবে করি তা অধা করিব, 75 করিবা কোন না দেখো এটি গোটে আগে চাপ নেলে, চাপ নেলা পরে এটা গোটে কু কেতে 60 ডিগ্রি কইতিনি 60 হলা, তারপর দুইটা কেতে কেতে 60 পরে আর 15 দরকার, 15 60 15 75 তাহলে বর্তমান দেখো এটি 60 আউ গোটে 60 120 যদি এটা কু অধা করে দেমি কেতে হইব লবে হইব, তাহলে অধা করে দেব আগে দেখো, অধা বেশি নব, অধা বেশি নেকি এটা চাপ করিব ছাদে করে, তারপরে এটা নিল তারপরে সাথে করছিল, জাঁপারছ তো জাঁপারছ ছ মানে হলা, তাহলে কত ডিগ্রি হলা 90 ডিগ্রি, এই বিন্দু এই বিন্দু এই ছেদ বিন্দু পুরা টোটাল গোটে সরলরেখা রহব হলা, এটা হলা কত 90 ডিগ্রি হলা হলা, ঠিক হয়ে যাব, মু টিকে পেনসিলটা চকটা ফুটে গেল তো সেইটা টিকে ওড়া হচ্ছু হলা, ঠিক আছে 90 ডিগ্রি হয়ে গেল 60 ইয়ে 30 ইয়ে 60 অধা করে দেলে 30 আমার দরকার 75 তাহলে 60 এটি কে 30 30 অধা করে দেবে 15 হয়ে যাব, তাকে অধা করিবা হলা, অধা করি কেমতি গা এটি বসেবা সেমিতে কম্পাস অধা বেশি নেকি এটি চাপ করিবা, এটি তলকু ন দেলে বি খালি ডাইরেক্ট হলে বি হয়ে যাব হলা, এটি হলে বি হয়ে যাব, গোটে নেলে বি হয়ে যাব, ওকে যদি করিব উপরে তলকু করিপারিব তলে হলা, এটি নেকি উপরে চাপ নব এটি চাপ নব, তারপরে এটাকে বসেকি ছেদ করে দেলে সেটি বি ছেদ করে দেলে হলা, ছেদ করে দিয়ে কোন করিবা না সিধা নবা, এটি ছেদ হয়ে যাব ঠিক ছেদ হব এটি হলা, তারপরে দেখো এটি দেখো সিধা পকেবা এই ছেদ বিন্দু এই ছেদ বিন্দু এই বিন্দু সিধা এমিতে টান দেব, ওকে হয়ে গেল, ইয়ে 60 ইয়ে 15 এটা 30 15 তাহলে 60 15 কত 75 ডিগ্রি, তারপরে কোন করিবা তারপরে বি এ এ বি রা 3 সেমি, বি রু এ নবা কত বি এ 3 সেমি নবা, এটি 4 সেমি অছি, এটি কোন করিবা কম্পাস মাপিব স্কেল র 3 সেমি নব 3 সেমি নব নেই কোন করিব এটি বসেকি এটি বসেকি কোন করিব ছাদ করে দেব হলা, ছাদ করে দেব ছাদ করিকি এটা হচ্ছে হয়ে গেল কোন এ হলা, তাহলে এটা হচ্ছে কত নব 3 সেমি 3 সেমি, তারপরে আমি এ রু সি কু যোগ করিবা, ওকে এ রু সি কু যোগ করে দেবে, ওকে এ রু সি যোগ করে দেলে তাহলে হয়ে গেল এ বি সি ত্রিভুজ হলা, এ সি নেইছে এ বি 3 সেমি, বি সি 4 সেমি, আর বি কোনটা 75 ডিগ্রি, এতে গেল, তারপরে লিখবা অতএব এ বি সি এক আবশ্যকীয় ত্রিভুজ, আবশ্যকীয় ত্রিভুজ, ওকে বুঝি ভালো ভালো হবরে, তেমন ভিডিও গোটে লাইক কর, লিঙ্ক সেয়ার কর, এবং যে মানে সবসক্রাইব করতে সবসক্রাইব কর, ঠিক আছে প্রত্যেক দিনে ক্লাস হব, সমস্তে যে মানে ক্লাস করি না বিলকুল টিউশন দরকার নাই, গুটি গুটি বুঝাউছি, তুমি যে চাহিব মু খাতার মধ্যে বুঝাইবি, এটা গ্রিন বোর্ডর বুঝা হলা
ଆଉ ଯଦି ତୁମର ଠିକ ସୁବିଧା ଅସୁବିଧା ହେଉଥିବ ହେଲା ମୋତେ ଜଣାଇବ, ମୋ ନମ୍ବର ହେଉଛୁ ଲେଖି ଦେଇଥିନି ଜଣାଇବ, ତେଣୁ ମୁଁ ଦରକାର ପଡ଼ିଲେ ଖାତାରେ ଲେଖିକି ମଧ୍ୟ ବୁଝାଇଦେବି ହେଲା। ଠିକ ଅଛି, ଭିଡ଼ିଓକୁ ଆଉଥରେ ଲାଇକ୍ କର, ପୁରା ଭାଇରାଲ କର, ସମସ୍ତେ ପଢ଼ିବା ଦରକାର, ବିଲକୁଲ ଟ୍ୟୁସନ୍ ଯିବ ନାହିଁ, ମ୍ୟାଥର ସବୁଗୁଡ଼ା ବୁଝିପାରିବ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଧନ୍ୟବାଦ।